কথায় আছে, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। আসলে কথাটা সত্য সত্য বলছি এই জন্যই, কারণ আমার এই লাইফ, হোল লাইফে আমি আপনদের থেকে যতটা না ভালোবাসা পেয়েছি তার থেকে বেশি পরদের কাছে। আমার আব্বা আমাকে একটা কথা বলতো, আমার নাকি পরভাগ্যটা বেশি, আসলেই বেশি, কারণ আমার আপন মানুষ আমাকে যতটা না ভালোবাসে তার চেয়ে হাজার গুণ ভালোবাসে আমার পরেরা। পর বলতে যাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, যাদের সাথে হয়তো মুখের পরিচয় এরকম। আজকের ভিডিও শুরুতেই আমি এ কথা বলার কারণটা আমি অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানাবো কেন এটা বলছি। তার আগে এটা বলি নি, আসলে মাঝে মধ্যে এমন কিছু মানুষের সাথে জীবনে পরিচয় হয় যারা রক্তের সম্পর্কের ঊর্ধ্বে, যাদের মানে যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারপরেও অনেক ভালোবাসা আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে ফুল ফ্যামিলি, আজকে হচ্ছে কত রমজান? এগারো রমজান। হ্যাঁ, এগারো রমজান। তো আজকে আমরা ফুল ফ্যামিলি একটা ইফতার পার্টিতে যাচ্ছি। এই যে ফুল ফ্যামিলি, আয়ন করে, এই যে ফুল ফ্যামিলি যাচ্ছে একটা ইফতার পার্টিতে। এটা হচ্ছে আমার অফিসিয়াল ইফতার পার্টি, তো সবাই যাচ্ছি এখানে। আজকে আপনাদের ভাইয়ার অফ ডে, সোমবার, সো ও সহ যাচ্ছি। আজকে ও সহ বের হওয়ার কথা ছিল, আমরা বাইরে থেকে ইফতার করবো, আমার ছেলের অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা হচ্ছে না, যেহেতু ইফতার বাড়িতে কখনো মজা হবে। আর ইফতারের পরে আমরা সবাই ফ্যামিলি ঘুরবো, দেখে কোথায় যাবো আপনাদের সাথে শেয়ার করবো। ভাইয়া কই? তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম ইফতার পার্টিতে অফিসে। অলরেডি এখানে ইফতার রেডি করা হচ্ছে। আমি যাওয়ার সময় এখানে চিড়া করে নিয়ে গিয়েছিলাম, আর সাথে পাস্তা নুডলসটা করে নিয়ে গিয়েছিলাম, আর হচ্ছে তরমুজের জুসটা। তো এখানে সবাই মিলে বসে আমরা ইফতারটা মা খাচ্ছি। আমি দেখেছেন আমার সপরিবারে গিয়েছে, আর ওখানে আমার অফিসে যারা আমার সাথে কাজ করে তারা সবাই ছিল, আর আমি যার সাথে কাজ করি সেও ছিল। কবির ওই যে ইফতারি খান ছিল, তো ইফতারি তো অনেক কিছুই ছিল, ছোলা পেঁয়াজ বেগুন এগুলো তো ছিলই, আর ফিরনি রোল ডিম চপ অনেক কিছুই ছিল। আসলে ইফতার পার্টিটা অনেক জমে গিয়েছিল, কারণ সবাই মিলে একসাথে ইফতার করার আসলে আনন্দটাই অন্যরকম, মজাটাই অন্যরকম। আর এভাবে আমি আজকে এগারো রমজানের মধ্যে এই ফার্স্ট আজকে মনে হয় এইভাবে মেখে ইফতার খেয়েছি, আর এত ভাজা পোড়া খেয়েছি, আমি এর আগে কিন্তু ভাজা পোড়া খাইনি। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে আমার পছন্দের ইফতারিগুলো আনা হয়েছে। এই যে দেখলেন মরিচা, কবির আমার কথা চিন্তা করে মরিচা, আর আমি আলুর চপ খেতে পছন্দ করবো, আমার জন্য আলুর চপ রোল এগুলো আমার জন্য এনেছে, কারণ ও বলতেছে এটা আপু খাবে, এটা কেউ ধরবে না, এটা আপুর জন্য আনা হয়েছে এরকম। আসলে এটাই হচ্ছে ভালোবাসা। ওর সাথে আমার পরিচয় কাজের সূত্রে আজ থেকে পাঁচ বছর আগে, সে পাঁচ বছর আগে থেকে আমি ওর সাথে কাজ করছি। অনেক সময় দেখা যায় আমি কাজ করতে না চলে সে বাসা থেকে এসে আমাকে নিয়ে যায় কাজ করানোর জন্য। আসলে আপন মানে আপন খুব কাছের বা রক্ত সম্পর্কেও মানে এতটা করে না, ও আমার জন্য যতটা করে। সব সময় চিন্তা করে যে আপুকে সবাই চিনবে, আপুকে সবাই রেসপেক্ট করবে, আপু অনেক দূর যাবে, আপু এটা করবে, আপু সেটা করবে, কিভাবে আমি ভালো আর্ন করতে পারি, ও সবসময় সে চিন্তা থাকে। আসলে এতটা নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর এখানে অন্যরা যারা আছে, ছোটো ভাই বোন, তারা সবাই অসম্ভব সম্মান এবং রেসপেক্ট করে আমাকে। মানে এতটা ভালোবাসা পাওয়ার আসলে যোগ্যতা আমি রাখি কি না জানি না, কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণ ভালোবাসে ওরা আমাকে, আমার ফ্যামিলিকে, আমার হাজব্যান্ডকে, আমার বাচ্চাদেরকে। এতটা ভালোবাসা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, যার কথা বললে না বললেই না, সেটা হচ্ছে কবির। মানে আমি ওকে সবসময় বলি যে আমার মারপেটের ভাইয়ের চেয়েও বেশি, কারণ এই একটা ছেলে যে সবসময় আমার সবগুলো ডিমান্ড পূরণ করে, আর কাজের ক্ষেত্রে অন্য সবার মানে সবার একটা ইয়ে থাকে যে সবার খোঁজ খবর নেবে কে কেমন কাজ করতে, কিন্তু ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, যে বিশ্বাস এতটা বিশ্বাস করে যে লাখ লাখ টাকার প্রোডাক্ট আমার বাসায় ও পাঠিয়ে দিবে, যে আপু আপুর মতো করে কাজ করবে, কখনো আমি কেমন করে কাজ করি সেটা সে জানতে আসেনি। এই ধরনের একটা বিশ্বাস ওর আমার উপর। আর সবচেয়ে বড় কথা, আমি কিভাবে দুটো টাকা বেশি আর্ন করতে পারি, কিভাবে ভালো একটা কাজ মানে আরও আরও উপরে যেতে পারি, কিভাবে আমি উপরের লেভেলে কাজ করতে পারি, সবসময় আসলে এই চিন্তাটা করা। এখন বর্তমানে হচ্ছে স্বার্থপরের যুগ, এখন মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে কেউ কারো দিকে টাকানোর টাইম নেই এরকম। আর এই যুগে এমন একটা ভাই পাওয়া বা এমন একটা কলিগ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর সবচেয়ে বেশি ভালো লাগে ওর এই জিনিসটা, যে ওর মধ্যে হিংসা জিনিসটা নেই, ও সবসময় চায় যে আমি অনেক উপরে যাই,
দেখেন এই আমাদের চিটংয়ের মধ্যে কিন্তু ফার্স্ট সুপার মেয়ে সুপারভাইজার কিন্তু আমি আছি, আর কোনো মেয়ে সুপারভাইজার নেই যার আন্ডারে 17 জন 30 জন মেয়ে কাজ করে, আমি একাই একটা মেয়ে। তো যাই হোক, আমরা ইফতার করে সোজা চলে গেলাম হচ্ছে শপিং কমপ্লেক্সে। ওখানে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে আমার ছেলের জন্য একজোড়া স্যান্ডেল নেব ঈদের আমার আয়ান শোনার জন্য। তো ওখানে যাওয়ার আরও একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আরেকটা ছোট ভাই যার সাথে বসে আমার কাজ না, কাজের সূত্রে না, কবিরের মাধ্যমে আমার সাথে পরিচয়, সে আমাকে আপু বলে ডাকে। আসলে মানে কি বলবো, আপু বলে তো ডাকে কিন্তু সত্যিকারে মনে হয় বোনের জন্য কেউ এতটা করে কিনা জানি না। এই ছেলে জাস্ট আপু বলে ডাকে পরিচয়, অন্য একজনের মাধ্যমে পরিচয়, ওর সাথে হয়তো আমার কোনো লেনদেন বা কোনো কাজ করা হয় না, কিন্তু তারপর এতটা সম্মান, এতটা রেসপেক্ট, মানে কী বলবো। এই যে দেখছেন আমার ছেলের যে পায়ে যে স্যান্ডেল ট্রায়াল করছে, ও ওর নাম হচ্ছে করিম। এই যে স্যান্ডেলটা আমি যেটা নিয়েছি ফাইনালি, সেটার দাম ছিল 1550 টাকা, কিন্তু সে আমার কাছ থেকে নিয়েছে অনলি 1000 টাকা। আপনারা সবাই জানেন বাটার শোরুম বা ডাটা শোরুমে কিন্তু ফিক্সড রেট, আর যে স্যান্ডেলটা আমি আমার ছেলের জন্য নিয়েছি সেটা কিন্তু মাত্র এসছে মার্কেটে নতুন, এখন ওরা এটা ডিসপ্লে তো রাখেও নি। মানে ওই যে শুরুতেই বললাম যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আসলেই এটাই হচ্ছে তার। এই জন্যই আমি কথাটা বলেছি যে মাত্র দুদিনের পড়েছে একটা মানুষ, ও তো প্রথমে এই যে যে স্যান্ডেলটা পরে আছে এটাও ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য বসেছিল, পরে আমাকে অনেক জোড়াজুড়ি করলো, আপনাদের ভাইয়াকে জোড়াজুড়ি করলো, আপু নাও তুমি কিছু নাও, তুমি এক জোড়া নাও, ভাই এক জোড়া নেন। যাই হোক, নিলাম না, ওটা নিয়েই আমরা চলে আসলাম। আমার এই মার্কেট থেকে যাওয়ার কথা ছিল কিয়ারিতে, কিন্তু আর আনফর্চুনেটলি সেটা যাওয়া হলো না একটা অ্যাক্সিডেন্টের কারণে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, ওটার জন্য আমরা সোজা বাসায় চলে এসেছিলাম। তো যাই হোক, আসলে কি বলবো, আমি সত্যি অনেক ভাগ্যবান যে আমি এত মানুষের ভালোবাসা পাই, এত মানুষ আমাকে ভালোবাসে, সবচেয়ে বড় কথা প্রচণ্ড রকমের সম্মান করুন আমাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।